আমি তোমাদেরকে খালি গোয়েন্দারি টোকাইগিরি আর তোমাদেরকে ইসলামের বিরোধিতার কেদার হওয়ার জন্য এই জমিনে আমি তোমাদেরকে পাঠে দেই নাই, আমার জমিনে আমি তোমাদেরকে অবশ্যই আমার খলিফা হিসেবে নিযুক্ত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মামুরেরা কিন্তু আল্লাহ দাও দিয়ে দিছে, আমরা আল্লাহর নাফরমানি করি। জোরে বলেন ঠিক না না ঠিক মাদানবে, আমরা আল্লাহর দেওয়া বিবেকলে আল্লাহর নাফরমানি করি, আমরা আল্লাহর দেওয়া বুদ্ধিলে আল্লাহর গুণগান আমরা গাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হই নাই, আমি তোমাদের হিদায়াতের জন্য এমন একটি কোরআনুল কারীম দান করে দিয়েছি যেই কোরআনটা 104 খানা কিতাবের মধ্যে বড়, 104 খানা কিতাবের মধ্যে একটি কোরআন। আর এই কোরআনের মুজিজা অনেক বড়, কারণ এই কোরআন যদি এই কোরআনের ব্যাখ্যাটা এমন যে এই কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলোকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর নদীর সাগরের পানিগুলিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কালামের এক আয়াতের বাণী লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলি শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের বাণী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের প্রথমে আমার আল্লাহ জানে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যা দিয়েছি এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। এই কোরআন যারা মানবে আমি রব্বুল আলামিন তাদের নাম তাই মুত্তাকিনের খাতায় দেয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাজান পৃথিবী, আজকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে যাই আল্লাহ ভুলে গেছি, আজকে আমরা ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে কোরআন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে ইসলামে আন্দোলন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমরা নামাজ ভুলে গেছি, বেহায়া পথে চলি টাকা পয়সার গৌরব করে। জোরে বলেন ঠিক কি না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা শস্য ক্ষেত্র রে, এই দুনিয়ার কোনো দাম নাই মাগন আমার, কারণ তোমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করো তাহলে পৃথিবীতে নাফরমানি কাজ তোমাদের বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুকে কেমন কাছে মনে করব আমি? তখন নবীজি বলছে, বলো তো কেমন কাছে মৃত্যুকে মনে করো? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ব, ফজর কিন্তু জহর পড়তে পারবো না, এত কাছে মনে করি, জহর পড়ব আসর পড়তে পারবো না, আসর পড়ব মাগরিব পড়তে পারবো না, এত কাছে মনে করি। রসুল বলছে না মিথ্যে কথা, তার কারণ হলো মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরবা বাম দিকে সালাম ফেরার সময় তুমি পারবা না, এত নিকটেই মৃত্যুকে তুমি মনে করো। আমার মাজানেরা, আমরা যদি মৃত্যুকে এতই কাছে মনে করতাম বেনামাজি হতাম না, আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করতাম ইসলামের বিরোধিতা করতাম না, আলিমুল আমার বিরোধিতা করতাম না, মাদ্রাসায় জঙ্গিবাদের তালা লাগাইতাম না, আমরা যদি এতটুকুই বুঝতাম আমরা বেহায়া বেপর্দা হয়ে চলতাম না, সুদের খাতায় নামতা দিতাম না, ঘুষের খাতায় নামতা দিতাম না, জিনাবে বিচার করতাম না, মুক্তি আর মিথ্যে কথা বলতাম না, কারণ আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়। জোরে বলেন ঠিক না ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, বান্দারে ইমানদার যদি হতে চাও তাহলে সর্বপ্রথম পৃথিবীর কোন মন্ত্রীর ভয় করো না, কোন প্রাইম মিনিস্টারের ভয় করো না, কোন ম্যাজিস্ট্রেটের ভয় করো না, একমাত্র যে ভয়টাই এই জমিনে করবা এই ভয়টা এগুলো আমি রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কাতু কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হতে চাও তাহলে তাকওয়া অর্জন করো, তাকওয়া মানে কি আল্লাহর ভয় করা। এখনই যদি আমরা আল্লাহর ভয় করি মাগো পৃথিবীর বুকে ত্রুটি কোনো নাফরমানি কাজ করতে পারতাম না, কিন্তু আমাদের মধ্যে ইমান নাই, আমাদের মেমোরিটা মাঝে আপনাদেরকে একটা একজন বল দেই, যেমন একটা ভিডিও মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে একখান মেমোরি আছে, এই মেমোরিটা ওয়াজ দিয়ে ইসলামী সঙ্গীত দিয়ে ভরে গেছে, এখন এই মেমোরির মধ্যে যদি
আমার ওয়াজ ঢুকাতে চান, আপনার মেমোরিতে জায়গা নাই, তাহলে আপনার মেমোরির থেকে কমপক্ষে একটা ওয়াজ ডিলিট করতে হবে, না হলে একটা ইসলামী সঙ্গীত ডিলিট করে জায়গা বের করতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক, তারপরে আমার ওয়াজটা ঢুকাতে পারবেন। তেমন করে আপনার অন্তর যে আছে, আপনার অন্তরে যে একটা ইমানের মেমোরি আছে, এই মেমোরিটা বেনামাজি দিয়ে সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, জিনা ব্যভিচারের খাতায় নাম দেয়, মিথ্যে কথা বলে, অহংকার করে, সুকলখুরি করে, গিবত করে, ইসলামের বিরোধিতা করে, আপনার অন্তরের মেমোরি খান গুণো দিয়ে ভরে গেছে, মামুন আমার নেকি ঢুকার কোনো জায়গা নাই, এই মেমোরিটা গুণো দিয়ে ভরে যাওয়ার কারণে হাজার হাজার ওয়াজ শোনার পরে আপনার এই মেমোরির মধ্যে কোনো হিদায়তি কথা ঢোকে না, কারণ আপনার মেমোরিতে নেক কথা ঢুকবে এমন জায়গা নাই, গুণো দিয়ে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমার দৌদিরা, তেমনি করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, পেছনের মা বোনেরা পড়তেছেন তো সবাই, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুকুলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আমার মা বোনেরা, এখানে যতজন আমার আম্মা জানেরা আছেন, বলেন তো মৃত্যু একদিন সবার আছে না নাই? আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীবন যার আছে একদিন হলেও মরণের স্বাদটাকে গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যেদিন মারা যাবেন গো, কি সামগ্রী কবরে নিয়ে যাবেন সেই ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমরা তো মরেই যাব, আমরা তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই কবরেতে, যেদিন যাব সঙ্গে নিব কি রে আমরা, সঙ্গে নিব কি? জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি, কি সঙ্গে নিব? এইটা রেডি করার দরকার দুনিয়ার বুকে আছে। মামুন আমার, এই জন্য আমার আল্লাহ একটা কোরআনুল কারিম দিয়েছেন, এই কোরআনটা শুরু হয়েছে বা দিয়া, শেষ করা হয়েছে সিন দিয়া, তাহলে পাস হয়ে গেল। একটা মানুষের জন্য যত কথা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল কি, হারাম কি, নামাজ কি, বেনামাজি কি, সুদ ঘুষ কি, জুয়া কি, ছল চাতুরি কি, মিথ্যা কথা কি, অহংকার কি, সব সাবজেক্ট গুলোই তার কোরআনের মধ্যে সাপ্লাই করে দিয়েছেন। অতএব এই কোরআন অনুযায়ী যদি জীবন করি, আর আমাদের জীবনটা যদি কোরআনের মতোই হয়ে যায়, তাহলে কেয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ যে জ্ঞান গুলো দিয়েছে, এই জ্ঞান লেসকে আমরা ইসলামের বিরোধিতা করি। অথচ আল্লাহ বলছেন নাতিনা ইন্দাল্লাহ ইসলাম আদ্দিন, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের ব্যবস্থা দিয়েছি, তোমরা গেলে ইসলাম মানে হলো শান্তি, তোমাদের কেমন একটা দিন আমি দিয়েছি, সেই দিনের নাম হলো ইসলাম, আর ইসলাম মানে শান্তি, ইসলাম মানে। কিন্তু যারা ইসলাম মানে তাদের এই জামানায় কোনো শান্তি নাই, নতুন করে বদর শুরু হয়েছে। যারা বলেন ঠিক না বা ঠিক, কইরা খালেদ, কইরা উমার, কইরা আবু বকর, নতুন করে বাংলাদেশে আসলো রে বদর, কোথা গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বর্তমান যে জামানা এসেছে, আগুন হাতে চলা যে কথা কঠিন, তার চাইতে ইমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। জোরে কন ঠিক কিনা?
কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি নামাজ পড়ো দেখেই কে জান্নাতে যেতে চাও, তুমি রোজা করো দেখেই কে জান্নাতে যেতে চাও, তুমি বক্তা হসো দেখেই কে জান্নাতে যেতে চাও, আমি অবশ্যই তোমাদের ইমানটাকে পরীক্ষা করে দেখব। ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। যদি কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দিরা রে আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেব না, মুসিবত দেব না, কিন্তু যারা আমি আল্লাহর রাস্তায় চলবে যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেব, এই কারণেই দেব, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমার মাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ সাতটি পরীক্ষা দিয়েছিল, জোরে বলেন কয়টা? হযরত সাতের পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসলামের দাওয়াত করে, নমরুদের প্রাণে সহ্য হয় না, নমরুদ আগুনের গর্ত খুঁড়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়া। আমার মাজান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন সময় ওই দেখতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যাচ্ছিলেন, যাওয়ার সময় সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, রে ইব্রাহিম তুমি তুমি আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছ, কিন্তু আমি জিব্রাইলকে 6600 পাখা আল্লাহ দিয়েছে, যদি একটাবার আমার কাছে সাহায্য চাও আমার রহমতের পাখা দিয়ে নমরুদের আগুনকে আমি লিভাইয়া দেব। তখন মামুন আমার সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না রে জিব্রাইল না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসু বুন আল্লাহু মানওয়াকিলু লিমান মাওলা ওয়ালিয়ামান নাসির। এ জিব্রাইল তুই এখান থেকে বেরিয়ে যা, এখানে আশিকার মাসিকের খেল চলছে, প্রেম চলছে, এখানে আমি আর আল্লাহর মধ্যে পরীক্ষা চলছে, ইমানি পরীক্ষা, অতএব তোর সাহায্যের দরকার নাই, তুই যা আমি আল্লাহর কাছে সাহায্য চাব, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই গানটা গাচ্ছিল, তখন আমার আল্লাহ পাক আগুনকে ডাকতে বলেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, বড় দাও, সালামান কাউলান আলাল ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমাজান দাহু দাহু জ্বলন্ত আগুন সায়াদিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন পানি হয়ে গেল, ঠান্ডাদায়ক হয়ে গেল, এবং ওই আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, সাহায্যের মালিককে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সারা আল্লাহর হুকুম মানে মুমিন হয়ে যাবা, তোমরা যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যেখানে পড়ে যাও, পৃথিবীতে কারো সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ মুমিনদেরকে সাহায্য দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান, আমাদের নাম হলো মুসলমান, আমাদেরকে আল্লাহ দিয়েছে আল কোরআন। আরে আল কোরআন দেবে প্রত্যেকটা মানবতার দুনিয়া আখিরাতের সমাধান, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাহলে সেই কোরআনের হক কথা বলতে গেলে আমাদের সমাজ আর শান্তি পাওয়া যায় না, যদি কোন ঠিক না বা ঠিক। আল হাক্কু মুররুন, হক কথা কাফির বেঈমানের কাছে লাগে, দ্বিতীয় জোরে বলেন ঠিক না বা ঠিক। আমার মা বোনেরা, আমার দরুদীরা, যেমন আজকে দেখেন একটা মাদ্রাসা ময়দানের উদ্যোগে অস্ত্র দেওয়া হয়েছে, এই মাদ্রাসায় যত ছাত্ররা পড়বে এলাই কিন্তু কেবল দিনের আলোকিত পাবে। আপনার সন্তানকে মা যান আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, কেননা তলাবিল মিফরিদাতু আলা কুল্লি মুসলিমাতি ওয়াল মুমিনাত, প্রত্যেকটা নরনারীকে আগে কোরআন শরীফ শিখতে হয় এবং দেওয়াটা ফরজ। খয়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুল বায়ান, যে ব্যক্তি নিজে শিখে অপরকে শিখিয়ে দেবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম হতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সন্তানদেরকে আল্লাহর নামে শিক্ষা দিতে হবে। ও আমার মা বোনেরা, তাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, আপনার সন্তানকে হাফেজ বানাবেন, কারণ একটা আলেমের মর্যাদা এত গো, গোটা পৃথিবীতে 70 জন মানুষের মর্যাদাকে যদি একত্রিত করা হয়, 70 জন মানুষের মর্যাদার চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। মামন, আমার সাধারণ মানুষের চাইতে একটা হাফেজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আমার মা বোনেরা, আপনারা মা যদি মারা যান আর ভাড়াতে আলেম যদি নিয়ে আসেন, ওই দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার নিজের সন্তান যদি জানাজা করে, আপনার সন্তান যদি কবরে নামায়া দেয়, আল্লাহর কসম আপনার কবরের আজাব মাফ হবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার দরদিরা, নিজেরা যদি আলেম হতে না পারেন, আপনার সন্তানকে বানাতে হবে, সন্তানকে যদি না পারেন একটা আলেম মা বোন ফ্যামিলির মধ্যে বানাতে হবে, তাও যদি না পারেন কমপক্ষে একজন আলেমকে আপনার বন্ধু বানাতে হবে, জোরে জোরে বলেন ঠিক কি না। কারণ কারণ হলো কি, পৃথিবীর আলেমেরা যে যত ছোট চোখে দেখুক না কেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো রসুলের ওয়ারিস, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আলেমদেরকে ছোট চোখে দেখার কোন উপায় নাই। আমার মা বোনেরা, কিয়ামতের দিন আপনার সন্তানকে আপনি যদি প্রফেসর বানান, আপনি যদি হেডমাস্টার বানান, আপনি যদি ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, আপনাকে যে জান্নাতে নিয়ে যাবে এমন কোনো কোয়ালিটি নাই। তবে আপনার সন্তান যদি আলেম হয়ে হাফেজ হয়, আপনি মা বাপ বিনা হিসেবে মুসা আলাইহিস সালামের পাকড়ি পরে আল্লাহ জান্নাতে যাবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন একটা আলেম যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আলেম রে কেন তুমি জান্নাতে যাও না, কেন তুমি জান্নাতে প্রবেশ করো না, এ আলেম তুমি জান্নাতে যাও বলে না, আমি একা একা যাব না, পৃথিবীর বুকে আমার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাকতে বলে, আলেম রে তোমার শুধু বাবা মাই নয়, তোমাকে আমি 70 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। একটা হাফেজ যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকবে, আমার মা বোনেরা, আমার দরুদিরা, তখন ওই হাফেজ যখন জাহান্নামে জান্নাতের গিলাফ ধরে দাঁড়িয়ে থাকে যাবে না, তখন আমার আল্লাহ পাক বলবে, হাফেজ তুমি কেন যাও না, বলে আমার মা আছে, বাবা আছে, বহু কষ্ট করে আমাকে হাফেজ বানায় আছে, একা একা যাব না, বলে যাও, তোমাকে আমি 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আমার মা বোনেরা, আমার দরুদিরা, তাই আসেন, কোরআনের মর্যাদা তো সবাই বুঝে না, যারা বলেন ঠিক না বে ঠিক, এরা হলে অন্য মুসলমান হয়েও এদের ধর্ম অন্য হয়ে যায়, যদি কোন ঠিক কিনা। যেমন দেখেন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন ছাত্র ছিল, নাম হলো আবু ইউসুফ, যারা বলেন মা নামটা কি, এই আবু ইউসুফ গরিবের সন্তান, মাদ্রাসায় যায়, আমার মা জান মাদ্রাসায় থেকে বাড়িতে আছে, মার বেতন দিতে পারে না, বাবার বেতন দিতে পারে না, একদিন যাই দুই দিন যাই আর মাদ্রাসায় যাই না, লেখাপড়া বাদ দিয়ে দেবে, মাদ্রাসার যদি ভালো ছাত্র হয় আর যদি ভালো ছাত্র মাদ্রাসায় না যায়, মাস্টারের মন কিন্তু ভালো থাকে না, যদি বলেন ঠিক কি না। আবু ইউসুফ ছিল খুবই ভালো ছাত্র, কিন্তু একদিন যাই
যাই, দুই দিন যাই, মাদ্রাসায় যাই না। হুজুর বাড়িতে আচ্ছা এসে বলে, বাবা তুমি কেন যাও না? বলছে, হুজুর মা গরিব মানুষ, বাবা গরিব মানুষ, তাই আমাকে বেতন দিতে পারবে না, তাই আমি আর আপনার মাদ্রাসায় যাব না। তখন হুজুর বলতেছে, বাবা তোমাকে এমনি কোরআনুল কারীম শিক্ষা দেবো, তাও তুমি আমার মাদ্রাসায় আসো। বলছে, হুজুর জান আগামীকালকে থেকে যাব। এখন আবে ওসব পরে দিন যখন হুজুরের মাদ্রাসায় যাচ্ছিল, এমন সময় পায়ের স্যান্ডেল ভালো না, পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। পায়ের স্যান্ডেলটা একটা মুসির কাছে যেয়ে বলছে, বাবা জি পায়ের স্যান্ডেলটা আপনি আমাকে ভালো করে দেন। মুসি পায়ের স্যান্ডেল ভালো করে দিয়ে বলছে, বাবা তুমি আমাকে টাকা দাও। বলছে, বাবা জি আমি গরিবের সন্তান, আমার কাছে টাকা নাই, বহু কষ্ট করে আল্লাহর কোরআন আমি হেফজ করেছি, আপনাকে আমি প্রাণ ভরে একটা পড়া কোরআনুল কারিম শোনায়া দেব, আপনি কোরআনটা শুনে আমাকে পায়ের স্যান্ডেল দিয়ে দেন। মুসি বলতেছে, না গো বাবা না, তোমাকে স্যান্ডেল দেওয়া যাবে না, তুমি আগে টাকা দাও। মাজার আমার বলছে, বাবাজি আমার উপর চাপ দেন না, আমি গরিবের সন্তান, সময় আমরা ভাত পারি না, আপনি পায়ের স্যান্ডেল ভালো করার টাকা দেব কোথায় থেকে? মুসিয়ার তা বুঝে না, 10 পারা কোরআন শুনে দিতে চাইছে তাও দেয় না, 20 পারা কোরআন শুনে দিতে চাইছে পায়ের স্যান্ডেল দেয় না, 30টা পারা কোরআনই শুনে দিতে চাইছে, তারপরেও নিষ্ঠুর মুসি তাকে পায়ের স্যান্ডেলটা দেয় না। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ যদি আমার বাপের সম্পত্তি থাকতো তাহলে আমাকে এই মুসির কাছে অপমান হওয়া লাগতো না, আল্লাহ তোমার কোরআনের দাম কেন নাই গো আল্লাহ। এইভাবে কান্দে আর মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যে হুজুর কি হুজুর বলছে, বাবা বুঝুক এত আসতে দেরি হলো কেন? বলতেছে, হুজুর আমি আপনার কাছে বিদায় নিতে চাই, আর আপনার মাদ্রাসায় জীবনে কোনোদিন আসবো না। কয় তার কারণ কি? কয় তার কারণ যে কোরআনের দাম নাই, মান নাই, তাকে শিখে আমি কি করব? বলতেছে, না গো বাবা না, কেন তুমি বলো কোরআনের দাম নাই? তা বলছে, না আমি আর মাদ্রাসায় কোনোদিন আসবো না, কোরআনের দাম কেন নাই? যখন এইভাবে জেদ করে তখন হুজুর একটা স্বর্ণের আংটি ওই মামুন আমার আবু ইউসুফের হাতে দিয়ে বলছে, যাও বাবা এই আংটি খানা লিয়ে তুমি বাজারে চলে যাও। বাজারে যাই আংটি লিয়ে তিনটে দোকানে যাবা, কিন্তু তুমি যান আংটি বিক্রি করবা না, খালি কে কয় টাকা দাম করে তাই দেখে আসবা। তখন আংটি খানলে আবু ইউসুফ বাজারে যাইয়া সর্বপ্রথম মুদির দোকানে গেছে, যাই বলছে, বাবা জি আংটির দামটা কয় টাকা হবে? বলে, 50 টাকা হবে, কয় আংটি বিক্রি করব না। সেখান থেকে কসমেটিকের দোকানে গেছে, কয় আংটির দাম 50,000 টাকা দেওয়া যাবে, কয় না আংটি বিক্রি করব না। সেখান থেকে স্বর্ণকারের দোকানে গেছে, এখন স্বর্ণকার বলতেছে, না রে আবে উসু এই আংটির যে দাম, আমি যদি আমার স্বর্ণকারের দোকানটাকে 7 বার বিক্রি করে দেই, তোমার আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। আমার মা বোনেরা, তখন ওই 3 দোকানের দাম করে আংটি লিয়ে হুজুরের মাদ্রাসায় চলে আসছে, আসে বলছে, হুজুর এই আংটিটা লিয়ে গেলাম মুদির দোকানে, 50 টাকা দাম করছে বিক্রি করিনি, কসমেটিকের দোকানে গেছি সেখানে যে 50,000 টাকা দাম করছে বিক্রি করিনি, স্বর্ণকারের দোকানে গেছি, স্বর্ণকার বলছে দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম আমার হবে না। হুজুর কই এই পর্যন্ত আমি দেখে আসলাম। হুজুর তখন কেঁদে বলতেছে, বাবা আবু ইউসুফ তুমি যে বলতেছো কোরআনের দাম নাই, তা তুমি যে স্বর্ণের আংটি নিয়ে মুদির দোকানে গেছো, মুদি তো শুধু তরকারি তারপরে তেল লবণ এগুলোই বিক্রি করে, কিন্তু মুদি তো আংটির মর্যাদা বোঝে না, এই জন্য 50 টাকা দাম করছে। কসমেটিকের দোকান কিছু সিডিকলের ব্যবসা করে, যার কারণে কসমেটিকের দোকানদার আংটির মর্যাদা কিছুটা হলেও বুঝেছে, যার কারণে 50,000 টাকা দাম করেছে, কিন্তু স্বর্ণকার যারা তো সোনার মর্যাদা বোঝে না। তা তুমি যে স্বর্ণকারের দোকানে গেছো, এই জন্য স্বর্ণকার সোনার মর্যাদা কত, এক দাম কত, এই জন্য বলছে আমার দোকান যদি 7 বার বিক্রি করে দেই আংটি কেনার সমতুল্য দাম হবে না। তাহলে চিন্তা করে দেখো, স্বর্ণকারের সোনার মর্যাদা বোঝার কারণে বলছে যে এই সোনার টাকা আমার হবে না, এই সোনা কেনার সমতুল্য টাকা আমার নাই, এত দাম এই স্বর্ণের আংটির। কিন্তু বাবা জি তুমি যে আল্লাহর কোরআন কোরআন জয় মুসিক শুনে দিতে চাইছো, ওই মুসি তো আমাদের ধর্মের কোনো লোক নয়, ওই মুসি যদি কোরআনের মর্যাদা বুঝতো তাহলে 1 পারা কোরআন কেন, 2 পারা কোরআন কেন, 10 পারা কেন, 30 পারা কেন? বাবা তোমার গায়ে যে একটা হুজুরের লিবাস আছে, সুন্নাতি লিবাস আছে, এই লিবাসটা দেখেই তোমাকে ওই পায়ের স্যান্ডেল দিয়ে দিত, কিন্তু বাবা জি কেন বলো যে কোরআনের দাম নাই? এই সোনার যে দাম তার চাইতে আল্লাহর কোরআনের দাম অনেক অনেক গুণ বেশি।
বাবা জি রে, কারণটা হলো ওই মুসি কোরআনের দাম বুঝে না দেখে, কোরআনের মর্যাদা বুঝে না দেখে তোমাকে ইমান অপমান করেছে। কিন্তু তুমি দুনিয়াতে যদি অসম্মান হও, এই কোরআন তোমাকে আখিরাতে কল্যাণের নিয়ামতের জান্নাতের সম্মান দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা কালেমা, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা মাদান। কালেমার জিকির করতে কি কিরকম আছে? আর এটা তো সেই জিকির না, জিকির কিন্তু দুই প্রকার, অনেক জন আছে নারী পুরুষ এক জায়গায় জিকির করে। জোরে বলেন ঠিক কিনা? এরা কিন্তু ভণ্ডর দল, জোরে কোন কিসের দল? এগুলো কিন্তু ভণ্ডর দল। আমার মাজার নারী পুরুষ তবলা বাজে জিকির করে, এটা আমরা মানি না, অথচ জিকিরের বিরুদ্ধেও বলতেছি না। তার কারণ সুরায় যখরুফের 35 নম্বর আয়াতে বলছে, যারা বলেন সুরাটার নাম কি? সুরায়ে যখরুফ। এই সুরায়ে যখরুফ আমার মামন কোথায় নাজিল হয়েছে? জিদ্দা সাগরে। মাহাওয়া আলাইহিস সালাম পানি শিক্ষা পাথর আছে, তিনটে পাথর এক জায়গায় আছে, যদি হজ করবেন যান জিদ্দার সাগরের মতো ওই পাথর গুলো দিকে আসবেন। এখনো পাথর গুলো ভাসতেছে। ওই পাথরে মাহাওয়া আলাইহিস সালাম এক পাথরে বসে গোসল করতেন জিদ্দার সাগরে, আর একটা পাথরের উপর আমার মাদাম গায়ের স্বর্ণ গুলো খুলে রাখতেন, একটা পাথরের উপর আর একটা পাথরের উপর গোসল করতে, আর একটা পাথরের নাম হলো বানি শিক্ষা। এই বানি শিক্ষা পাথরের উপর মরি সুরম্বর হচ্ছে নাকি? শয়তানান ফাহুয়া লাহু করিম। যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তির ঘাড়ে আল্লাহ শয়তান বন্ধু চাপিয়ে দেয়। কিন্তু কোন জিকির? নামাজ পড়ার নাম হলো জিকির, কোরআন তেলাওয়াতের নাম জিকির, আল্লাহকে স্মরণ করার নাম হলো জিকির। আমার মাদান নারী পুরুষ এক জায়গায় তোর বাড়ি বাজে, তুমি বাবা তুমি কাবা তুমি আমার সবই, তোমার নাম জপলে বাবা, তোমার নাম জপলে বাবা, আগুন হয়ে যে পানি, জোরে জোরে কন্যা উসুবিল্লাহ। এই ধরনের জিকির করা যাবে না। আমার মাজান জিকির যদি করতেই হয়, নিরালা বসে জিকির করো, তাহাজ্জুদের নামাজের বিছানায় জিকির করো, একা একা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার সঙ্গে উদুনিয়াস্তা জিবলা কমছে ভাবে ডাকবা, আমার আল্লাহ তোমাদের ডাকে সারা দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আল্লাহ পাক বলছে বান্দিরে, দুনিয়ার শান্তির জন্য তোমরা টাকার পেছনে দৌড়াও, সুদের পেছনে দৌড়াও, ঘুষের পেছনে দৌড়াও, নামাজ আখলাক চরিত্র সব বাদ দে, খালি টাকার পেছনে দৌড়াও দুনিয়ার শান্তির জন্য। কিন্তু তুমি যেই দুনিয়ার মহাব্বত করো, এখনই যদি মারা যাও এই দুনিয়া কিন্তু তোমার মহাব্বত করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ব্যাপারে বোঝানো হয়েছে মা গো, আপনারা যদি বালতিনের ভিতর থেকে পুকুরের ভিতর থেকে যদি এক মুঠ পানি খামসাতে ধরেন, আপনারা বলেন তো কয়টা পানি মুঠের মধ্যে আটকাতে পারবেন? একটাও পানি আটকাতে পারবেন না। এখনই যদি মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, এই পৃথিবীকে আমরা তিন তালা বিল্ডিং দেই না কেন, প্রাইম মিনিস্টার হন না কেন, ওসিডিসি হন না কেন, আপনি কিন্তু এই দুনিয়াকে রক্ষা করে রাখতে পারবেন না। কিন্তু আপনি এখনই মরে যান, এই দুনিয়া কিন্তু আপনি বলবে না আপনি দুনিয়ার মহাব্বত করেন, দুনিয়া কিন্তু আপনার মহাব্বত করে না, এই দুনিয়া কিন্তু বলে না যে এই ব্যক্তিটা আমার ভিতরে 50 বছর বসবাস করেছে, ওদের একে 3 দিন পরে কবর দাও, 7 দিন পরে কবরে দাও, এমন কথা কিন্তু দুনিয়া কোনোদিন বলে না। সেই
দুনিয়ার মহাব্বত করিয়া আপনার টেকার বাচ্চার পেছনে দৌড়ান দুনিয়ার শান্তির জন্য, কিন্তু আমার আল্লাহ জানে দিচ্ছেন হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও গোবান্দি তুমি যদি মুমিন হও তাহলে শান্তি তোমার পেছনে দৌড়াবে, শান্তির পেছনে তোমাকে দৌড়ান লাগবে না, আমি আল্লাহ শান্তি তোমার পেছনেই দৌড়াবে। যখন কোন সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আসিয়া খেলে রে প্রেম খেলা ফেরাউন দেই তাকে কত যে জ্বালা যতই জ্বালা দৌড়ে ফেরাউন সারিব না নবীজির কানে মা লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ অন্ধকার আমার হায়াতরে যে ফুরাইয়া গেল কবর ডাকছে বারে বার লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ। আবার মাজান আতিউল্লাহ ওয়া রাসূলা ইয়াউলিল আমরি মিনকুম, পৃথিবীতে তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করা মানে আমার আল্লাহর আনুগত্য করা, একই কথা জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ও নবী তুমি মানুষকে বলে দাও তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা কি আমি আল্লাহকে পেতে চাই, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহ ভালোবাসার আগে তুমি নবীকে যেন তারা ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা আল্লাহ বলছো গো নবী তুমি মানুষকে বলে দাও তারা কি তোমাকে আমি আল্লাহ পেতে চাই তার আগে তুমি নবীকে যেন ভালোবাসে। তুমি নবী যদি আমার বান্দিরা ভালোবাসে তাহলে ফাত্তাবি হুনি আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব। শুনে মহাব্বত করে ক্ষান্ত হব না, আবার তাদের জীবনের সব গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। মা বোনেরা আমার তাহলে নবীকে কেমন করে ভালোবাসতে হবে? পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমা দেব চরম ধুলির মাধব গাই। পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের এপারে গো। সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে নবীজির রৌজাই। পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমা দেব চরম ধুলির মাধব গাই। পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই দুজাহানের বাদশাহ হইয়ে আপনি মদিনাতে আছেন শুয়া গো। উম্মতের মায়াই নবী উম্মতের মায়াই নবী কেঁদে কেঁদে বুকু ভাসাই। পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। জোরে জোরে বলেন মারহাবা। মাজান রে আল্লাহ নবী কেমন করে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে বিষয়ে একটি কথা বলবো। আমার মা বোনেরা আমার দরদিরা দেখেন নবীকে ভালোবেসেছিল হযরত হানজালা বাসর ঘরে, আল্লাহর প্রেমে হানজালা পাগল হয়ে গিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা। আমার মা বোনেরা
হযরত হানজালা নতুন বিয়ে করে এনেছে, বাসর ঘর বাসর করেছে, ফরজ গোসল দেবে এমন সময় আমার মা বোনেরা ফরজ গোসল দেবে এমন সময় হানজালার কানে ভেসে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ার বুকে বেঁচে নাই। পরনের লুঙ্গি হাতে করে বিবির কাছে ফিরে যায়, যা বলে বিবি রে তুমি আমাকে বিদায় করে দাও, আমি মনে হয় তোমার ঘরে আর ফিরে আসতে পারবো না। বিবি বলতাছে স্বামী গো আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি এমন অবস্থাতে কোথায় যাবেন? তখন বলছে বিবি রে কার জন্য আমি গোসল করব, যে নবীর জন্য পবিত্র খবরে ওই নবী যদি দুনিয়াতে না থাকে কার জন্য আমি গোসল করব? ও গো বিবি হাতে তরবারি তুলে দাও, আমি যাব নবীর মহব্বতে জিহাদের ময়দানে। আমার মাজান সেই হানজালা উহুদের ময়দানে আমার মাজান হাতে তরবারি করে লিয়া বিবি বলতাছে স্বামী গো গোসল করে যান, গোসল তো আপনার উপর ফরজ হয়ে গেছে। বলে বিবি রে আমার উপর গোসল যেমন ফরজ হয়ে গেছে তার চাইতে ইসলামে আন্দোলন করার জন্য, নবীর জীবন রক্ষা করার জন্য আন্দোলন করা ফরজ গোসলের চাইতে আমার উপর বেশি জরুরি হয়ে গেছে। আমার মা বোনেরা নাপাক শরীর অবস্থায় হযরত হানজালা উহুদের দিকে চলতেছে, উহুদের ময়দানে যাইয়া কাফের বেঈমানের সাথে লড়াই করে যুদ্ধ করে হযরত হানজালা আগাইতে পারলেন না। মা বোন আমার কাফের বেঈমানের হাতে হানজালা শহীদ হয়ে গেল। যাওয়ার পরে বিবির কানে পৌঁছে যায়, বিবি প্রাণ পাখির মতো ময়দানে ছুটে গেল, যায় দেখে আল্লাহর নবী এক প্রান্তরে দাঁড়িয়ে আছে। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আজকে কাউকে গোসল করে না দেন তাহলে আমার স্বামী যে আপনার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ শুনেছি যারা ইসলামের কাজে নিহিত হয়ে যায়, ওয়ালা না বলু ওয়ান্নাকুম বিশাইম মিনাল কাউফি ওয়াল জুয়ু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে শুনেছি ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও গো নবী যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তাদেরকে সাধারণ মৃত্যু করে বলা যাবে না, তারা অমর, তারা সব সময় জীবিত থাকে। আর আল্লাহর জন্য রসূলের জন্য কুরআনুল কারীমের জন্য সত্য মনে করে যারা জীবন দেয় তারা হচ্ছে শহীদ। যারা বলেন তাদের নাম কি? আর শহীদদেরকে আল্লাহ দান করবেন পাঁচটা মর্যাদা। জোরে বলেন কয়টা মর্যাদা? পাঁচটা মর্যাদা। এক নম্বর, শহীদেরা যখন মারা যাবে গো শহীদদের জানতা আজরাইল কবেজ করবে না, শহীদদের জানতা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কবেজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কথা, শহীদদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করে দিও না, ওই তোমরা ওই অবস্থায় কবরে পাঠিয়ে দাও। তিন নম্বর কথা, শহীদদেরকে যে পোশাক পরে থাকবে ওই রক্ত মাখা জামেলিয়া কবরে দিয়ে দাও। আর তিন নম্বর, চার নম্বর কথা, আমার মাদান আল্লাহ পাক বলছেন শহীদদের, শহীদেরা যে জান্নাতে যাবে এই দরজাটাই হচ্ছে কবর, শহীদদের কোনো সওয়াল জবাব লাও হবে না। আর কিয়ামতের দিন একজন শহীদকে 70 জন দোজকি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন ক্ষমতা দেওয়া হবে। শহীদের কত মর্যাদা! তখন হানজালার বিবি বলতাছে ইয়া রাসূলুল্লাহ কাউকে যদি গোসল করে না দেন আমার স্বামীকে গোসল করে দেওয়া লাগবে, তার কারণ আছে আমার সঙ্গে মেলামেশা করেছে, তার উপর গোসল ফরজ ছিল কিন্তু ফরজ গোসল বাদ দিয়ে ইসলামের মহব্বত আমার স্বামী এই ময়দানে এসে জীবনটা দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলে সাহাবীরা আরে হানজালার লাশ কেন কোথায় আছে তোমরা খোঁজো, গোটা উহুদের ময়দান খোঁজে হানজালার লাশ কেন কোথাও নাই। আমার মাজান খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাওয়ার পর আসমান থেকে ইলহামের মাধ্যমে জবান চলে আসলো, ও গো নবীজি আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকায়া দেখে হানজালার চুলের গুড়া দিয়ে কাঁচা পানি টপ টপ করে আল্লাহর জমিনে পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবী আমার অবাক মেরে গেছে, আমার আল্লাহ পাক বলতেছে নবী গো তোমাকে যারা ভালোবাসে তারা যেন আমাকেই ভালোবাসে, যারা যারা তোমার আনুগত্য করে তারা যেন আমার আনুগত্য করে। যে হানজালা
বাসর করে তোমার প্রেমে ইসলামের প্রেমে পাগল হয়ে আসে, জীবন খানা দিয়ে দেয়। আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে সপ্তম আসমানে নিয়ে আসে, আমি রব্বুল আলামিন আনুশা জিমে নিয়ে আসে, আমি রব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করে দিয়েছি। সকলে জেকেরে করেন, আসিয়া খেলে রে প্রেম খেলা, ফেরাউন দেই তাকে কত যে জালা, যতই জালা দৌড়ে ফেরাউন সারি বোনা না বেজির কালে মালা, ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু, আমার আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর নবী, আমরা যে তোর গুণগার উম্মত, উম্মতের করুলাম কি আল্লাহর দোস্ত, আখির জামানার নবী আমরা যে তোর গুণগার উম্মত, উম্মতের করুলাম কি, যে নবী আমাদের জন্য কান্দে আজও কান্দেন মদিনায়, ওই নবীর দিন ইসলামের জন্য আমাদের কলিজাটা একটা বার কান্দে না জোরে কোন ঠিক কিনা। রে আল্লাহর বান্দিরা, কিয়ামতের দিন মানুষ পাঁচটা অপরাধের কারণে জাহান্নামে যাবে, জোরে বলেন কয়টা অপরাধের কারণে? পাঁচটা অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে এক নম্বর অপরাধ মানুষের বিচার শুরু হইয়া আমার মা জান একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী, কিন্তু জান্নাতি দলেরা জাহান্নামীদেরকে ডাক দে বলবে, ও জাহান্নামীরা কিসের কারণের জন্য এত বড় নির্কৃষ্ট জায়গায় এসেছো, দুনিয়া তো এক সঙ্গে আড্ডা দিয়েছি, একই সাথে খাওয়া দাওয়া করেছি, একই সাথে হাতে বাজারে আড্ডা দিয়েছি, কিন্তু আজকে তুমি জাহান্নামের মধ্যেই কেন, আর আজকে আমি জান্নাতে এসেছি এটার কারণ কি? তখন ওই জাহান্নামীদের জবাব দিয়ে বের হবে, ফি জান্নাতি তাসালুন আনিল মুজরিমিন, অপরাধীর অপরাধ সম্পর্কে ঘোষণা করবে, ওয়ালাম নাকুনা মিনাল মুসাল্লিন, আমরা এক নম্বর অপরাধ যে আমরা মুসলমান ঠিকই ছিলাম কিন্তু আমরা নামাজি মুসলমান ছিলাম না, আমরা নামাজি ছিলাম কিন্তু আমরা বেনামাজি, আমরা জান্নাতে এসেছি আমরা নামাজি ছিলাম কিন্তু আমরা জাহান্নামে যাচ্ছি, এর একটাই কারণ যে আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না, যারা বলেন কি করতাম না। আচ্ছা মোনাজাত না করে যাবেন কয়জন, তারা হাত তোলেন তো দেখি, মোনাজাত না করে যাবেন কয়জন? আলহামদুলিল্লাহ সবাই করবেন, আর মোনাজাত করবেন কারা কারা থেকে একটু আল্লাহর হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলোক সংসদে যালো, আলে মোলা মা যেখানে নবী আছে যেখানে, আপনার নেতা আমাদের নেতা, লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান। আমার মামুনেরা আমার দরদিরা, বেশিক্ষণ আপনাদেরকে আমি বিরক্ত করব না, আমার মাজান নামাজ ব্যাপারে কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই আমার মা বোনেরা, কিন্তু আপনাদেরকে হয়তো অনেক গরম ধরেছে, গরম ধরছে আপনাদেরকে, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও নারী ইমান রাখা দায়,
সাবধানে থাকিও নারী ইমান দেখা দেয়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও নারী ইমান দেখা দেয়। আচ্ছা আপনার টাকা দেওয়ার জন্য এখানে আসতেছেন কেন? আমি নামাজের ওয়াজ করব, পর্দা ওয়াজ করব, স্বামীর খেদমতের কিছু কথা বলবো, শ্বশুর শ্বশুরের খেদমতের কিছু। হ্যালো হ্যালো, আপনারা বাবুরা যেখানে বসে আছেন বসে থাকেন, আমাদের লোক যাবে আপনাদের সামনে, আপনারা সেখানে টাকা দেন, আপনারা কষ্ট করে এখানে আসেন না, আপনারা ধৈর্য সহকারে বসেন, আপনার বক্তব্য শোনেন, তারপরে আপনাদের টাকা দিতে হলে এখানে লোক আমাদের লোক আপনাদের কাছেই যাবে, এখান থেকে কেউ উঠবেন না। কালেমা পড়েন আমার মা বোনেরা, আমার দরুদিরা, গভীর মনোযোগ দিতে হবে, মানান্দে পাঁচ অক্ত নামাজের দরকার আছে না নাই। আর আমাদের সমাজের কিছু মা বোনদেরকে দাওয়াতি কাজ করতে গেলে আল্লাহ তো কোরআনে বলছেন, কুনতুম খায়রা উখরে জাতলিন নাস তা'মারুনা বিল মারওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম জাতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের জন্য বিরত রাখো। আর আমাদের সমাজে হক কথা বলতে গেলে তার আর বন্ধু থাকে না, জোরে কর ঠিক কেরা। কিছু তাউস মহিলা আছে নিজেরা ইসলাম মানে না, অপরের ক্ষতি করে, নিজেরা নামাজ পড়ে না, অন্যের নামাজ পড়া দেখলে চিৎকারি দেয়, এরকম আছে না নাই? কয় তুমি বড় হাজির হয়ে গেছো, কয়দিনের মুন্সি এসে গেছো, মন ঠিক থাকলে কিছুই লাগে না, বলে কি বলে না? জোরে কর। এরা হলো শয়তানের টোকাই, এরা হলো শয়তানদের কেদার ও শয়তানের খালাতবন, কয় মন ঠিক থাকলে কিছুই লাগে না। আরে নাফরমানের দলিরা, তোমরা মন কবে ঠিক করবা, কবে নামাজ করবা? এক অক্ত নামাজ যারা কাজা দেয়, মাংতারকাতি সলাতি মুতামিদান ফাগদ কাফার, ইচ্ছা করে যদি কেউ এক অক্ত নামাজ কাজা দেয়, তাহলে সে ব্যক্তি নাফরমান কাফের হয়ে যায়। আর একজন ব্যক্তি যে মুসলমান, আর একজন ব্যক্তি যে কাফের, এর মধ্যে পার্থক্যই হলো বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সলাত, একজন ব্যক্তি মুসলমান আর একজন ব্যক্তি নাফরমান, এর পার্থক্যই করে হলো পাঁচ অক্ত নামাজ। আমার মা বোনেরা, কিন্তু কোরআনুল কারীমে এসেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে তোমরা যদি আদায় করো, তাহলে তোমাদের মন কোন দিকে গেছে, তোমাদের মন কোন দিকে গেছে এটা দেখার বিষয় নাই, কিন্তু তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো, অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়া কাজ থেকে, এই নামাজ তোমাকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। নামাজ 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 পরকালের জন্য নাজাত। আমার মা বোনেরা, এই নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হবে জান্নাতের চাবি, আসসালাতুল মিহরাজুল মুমিনিন, নামাজ হলো মা বোন আমার মুমিনদের জন্য একটা মিরাজ, এটাই হলো আল্লাহর সাথে দিদার হয়ে যায় নামাজের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ, যারা নামাজ পড়ে তারা মুমিন নেককার পরহেজগার, আর যারা পড়ে না তেমন তারা কেমন নিকৃষ্ট। একটি হাদিস আপনাদের সামনে বলবো, শুনতে রাজি আছেন তো? আমার মা বোনেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, পাতিলে ভাত রান্না করে রেখেছি, যায় দেখি পালিত একটা কুকুর পাতিলের মধ্যে মুখ দিয়েছে, ওগো আল্লাহর নবী বলেন তো এই পাতিলের ভাত কি আমার জন্য খাওয়া যায় যাচ্ছে, কারণ মুখ কেবলই দিয়েছে কিন্তু পুরোটা খাই নাই। আল্লাহর নবী বলছে, যাও তুমি যাই ওই পাতিলের ভাত ওই যেখানে কুকুর মুখ দিয়েছে ফেলে দাও, দিয়ে তুমি পাতিলের যেখানে আছে সাতটা ধোয়া দিয়ে তুমি খেয়ে নাও। আল্লাহ নবীর সাহাবী বাড়িতে আছে, আসে দেখে ওই পাতিলের মধ্যে পালিত একটা বিড়াল আমার মুখ দিয়ে আছে, আবার নবীর কাছে গেছে, একজন পোলপা বুঝবেন, যায় বলছি আর সুলাল্লাহি, পাতিলের মধ্যে যায় দেখি গো আবার একটা পালিত বিড়াল মুখ দিয়ে আছে, এখন কি খাওয়া যায় যাচ্ছে? বলে হ্যাঁ, বিড়াল যেখানেও মুখ দিল ফেলে দাও, দিয়ে ভালো খানে তুমি আবার তিনটে ধোয়া দিয়ে দাও, লিয়ে তুমি খাইয়া দাও।
বাড়িতে সব এসে দেখে একজন বেনামাজি মহিলা তার পাতিলের মধ্যে হাত দিয়ে ভাত বেড়ে নিয়েছে, কিন্তু আবার নবীর কাছে গেছে। মহিলা জানে না কুকুর মুখ দেশে বিড়াল মুখ দেশে, যা বলছে নবী গো বিরক্ত অনুভব করবেন না, বেদবি মনে করবেন না, আবার আমি এসেছি। আপনি যে কুকুর মুখ দিছিল সাত ধোয়া দিয়ে খায়া জায়েজ করে দিছিলাম, বিড়াল মুখ দিছিল তিন ধোয়া দিয়ে দিছিলেন, কিন্তু একটা বেনামাজি মহিলা আমার পাতিলের মধ্যে হাত দিয়েছে, বাকি অবশিষ্ট ভাত কি আমার জন্য জায়েজ আছে, খাওয়া খুদা কি নিবারণ করা জায়েজ আছে? আল্লাহর নবী বলতাছে না না ও সাহাবি, কুকুর খেয়েছিল সাত দোয়া দিয়ে জায়েজ করে দিছিলাম, বিড়াল মুখ দিয়েছিল তিন দোয়া দিয়ে জায়েজ করে দিছিলাম, কিন্তু একটা বেনামাজি মহিলা ওই পাতিলের মধ্যে হাত রাখার কারণে 500 দোয়া দিলেও তোমার জন্য আর জায়েজ নাই, কারণ একটা কুকুরের চাইতে বিড়ালের চাইতে বেশি নিকৃষ্টর, বেশি নাপাক জাতি, ঘৃণিত জাতি একটা বেনামাজি মহিলা। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার মা বোনেরা, আমার দরুদিরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, সোনার চানেরা, বেশিক্ষণ বিরক্ত করব না, নামাজ যেমন ফরজ পর্দা করা কি, নামাজ যেমন ফরজ পর্দা করা। আর এখনকার মা বোনেরা পায়ে গায়ে হাই হিল করে খালি কিল কিল, চোখে লাগায় মাস্কারা ছেলেদের করে কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস ছেলেরা দেয় শীষ, আর কপালে দেয় বড় বড় টিপ ছেলেরা কয় এই মেয়েদের আমার জন্য ঠিক, জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আমার দরুদিরা, ব্লাউজ বানাতে বানাতে পর্দা ফরজ করে দেওয়া হয়েছে, আর আমার মায়ের জাতিরা শহরে থাকেন, মন খারাপ করবেন না, ব্লাউজ বানাতে বানাতে পুরুষের ছন্দ গেঞ্জি ফেল করে দিয়েছেন, এত খাটো ডেনার ব্লাউজ, শর্ট কামিজ ব্যবহার করেন, বিউটি পার্লারে যা ভুরু তোলেন, ঠোঁট কালার করেন, মাদান্দে খোদার কসম করে বলে আপনি দাউস হবেন কিয়ামতের দিন, একটা বেপর্দা মহিলা দাউস হয়ে যাবে, এই দাউস আল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের বাসনাও তার নাকে পাবে না। টাকা পয়সা আলা হয়ে তোমার কোনো দাম নাই। আমার মা বোনেরা পায়জামা গুলো দেখেন, স্কিন পায়জামা পরে, যা দেখতে তল্লাবাসের মতো পাদা শিকল লাগে, মাথার চুল কাটে বানরের লেজের মতো করে দেয়, ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। বোরকার যে পর্দার জন্য গো, সেই বোরকা গাও দিয়ে রন্না খান কলাই পেঁচে দেয়, বুকের ওপর দেয় না, মাথায় কাপড় দেয় না। আমি আমার ভাষায় নাম রাখছি, এরা হলো তনসেল বারা মুসলমান, এদের স্থানটা হবে তাসলিমা নাসরিনের সাথে জাহান্নামে, জোরে জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার মাজান, হক কথা বলতেছি, আমি বক্তাকে আড্ডাবাদ করবেন না, তাতে যায় আসে না, কিন্তু আজকে তো আপনাদেরকে বলার সুযোগ পাইছি, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। মাজান রে, পর্দা করা ফরজ, কেউ জানবে হায়া, বেপর্দা করে চলবে না, মোটর সাইকেলের পিছনে শ্যাম্পু করে যাই, বেগনা পুরুষেরা কয় খায় না খায়া, মাল এক খান গেল, জোরে কন ঠিক না ভাই? ঠিক। হায় হায়, মহিলাদের চেহারা দেখে কয় মাল এক খান গেল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা রে, আমার দরুদিরা রে, তোমাদের কুদরাতি পায়ে হাত দেবো আমি তোমাদের সন্তানের মতো, ছোট বোনের মতো, তোমাদের কুদরাতি পায়ে হাত দিয়ে বলবো মাগন, মরে একদিন তোমরা যাবা, কবরের মেহমান একদিন হবা, তোমরা জান কেউ নামাজ ছেড়ে দিও না, আর ফরজ পর্দা জান তোমরা কেউ ছেড়ে দিও না, মাথার একটা চুল যদি কোনো বেদনা পুরুষ দেখে গো মা, কিয়ামতের দিন সত্তর একটা চুলের বেদনা পুরুষকে দেখানোর কারণে একটা চুলের পরিবর্তে সত্তরটি সাপ তোমার মাথায় বেউড়ো করে দেওয়া হবে। মা বোনেরা আমার, খবরদার খবরদার, তোমরা কেউ বেপর্দা করে চলো না, মাথায় মাজানের সময় থাকলে আমি মিহরাজের ঘটনাটা বলে যেতাম, কিন্তু 12টা ব্যক্তিতে আমার মাজান আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে, আল্লাহর নবী 7 দিনের মেয়েদের ব্যাপারে মিহরাজে দেখে এসেছেন, কোনোদিন যদি এলাকার আশেপাশে আসে আপনারা যাবেন বলে দেব। আমার মা বোনেরা ফরজ পর্দা করবেন, আর স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আজকে দেখে অফিসারেরা সালাম পায়, কিস্তির সাহেব সালাম পায়, নিজের স্বামী সালাম পায় না, জোরে কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু মাজার যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে, ঘরটা হবে জান্নাতের টুকরা, আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল থাকবে না, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন, হুন্না লিন্নাসি লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলে স্ত্রীদের লিবাস আর স্ত্রীরা হলো স্বামীদের লিবাস, দুইজন দুইজনকে লিবাস হিসেবে বলা হয়েছে। রে আমার মায়ের জাতিরা, আপনারা যা একে অপরের লিবাস,
স্বামীকে মাঝে মাঝে গোসল করে দেবেন, স্বামীর সাথে রুক্ষ মেজাজে কথা বলবেন না, হাসি মুখে কথা বলবেন, আর স্বামীকে সালাম দেবেন। হযরত আয়েশা সিদ্দিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে গোসল করে দিতেছেন। একদিন হুজুরকে আয়েশা গোসল করে দিচ্ছে, হুজুরের খুশির জন্য লেগে আম্মা আয়েশার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে, হুজুরের গায়ের সাথে পানি ঢালছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। নবী যে আমার সাথে দাঁড়াছে, দাঁড়া বলে ও আয়েশা তোমার পানি যে ঢালিত রক্ত কিসের বন্যা বয়ে যায়? আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যখন পানি ঢালে আপনি যে খুশিতে বসে আছেন, আপনার খেদমত করতে যাইয়া ওই খুশির দাবা লেগে আমার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে। নবী বলে আয়েশা তুমি একটা বার আহা হু করনি কেন, তোমার কি কষ্ট হয়নি? আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার একদিকে স্বামী, একদিকে আল্লাহর নবী, আপনার খেদমত করবে যাইয়া আমার কলিজাও যদি ফেটে যেত, আল্লাহ রাসূলকে খুশি থেকে উঠে দাঁড়ানোর কথা বলতাম না। আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল, এক এক স্ত্রীর এক একটা গুণ আছে। একদিন আল্লাহর নবী খাদিজাকে যখন বিয়ে করে, খাদিজাতুল কুবরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যেতেন, স্বামীকে তিনি এত ভালোবেসেছেন, দরজার সাথে পিঠ বাজায় ঘুমাইছে, মামন দে অনেক বর্গ কিলো রাস্তা খানে কাবাই পিঠে করে লিয়া হুজুরের জন্য খাবার লিয়ে গেছে, কোনোদিন বিরক্ত হননি, টাকা পয়সা দিয়ে হুজুরকে সহযোগিতা করেছে। কিন্তু আল্লাহর নবী